قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا الى الجنه যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করবে কোন পন্থা অবলম্বন করবে যেভাবেই তার সহজ হয় বই পুস্তকের মাধ্যমে কারো কোনো আলেমের সংস্রবে থেকে কোনো জানেওয়ালার সংস্রবে থেকে ওয়াজ মাহফিলের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে তার যেইভাবে সম্ভব হয় যেইভাবে সহজ হয় সেইভাবে সে যদি এলেম শিক্ষা করার কোনো রাস্তা অবলম্বন করে আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين যে ব্যক্তির জন্য আল্লাহ পাক কল্যাণ চান যে ব্যক্তির মঙ্গল চান আল্লাহ পাক তাকে ইলম দান করেন তাকে আল্লাহ পাক ধর্মীয় জ্ঞান দান করেন। এজন্য আমাদের সবার উচিত যে সফলতা অর্জন করার জন্য আল্লাহ পাককে চিনার জন্য আল্লাহ পাকের হুকুমগুলো জানার জন্য দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করার জন্য যে প্রথম সিঁড়ি ইলম সেটা আমাদেরকে অর্জন করতে হবে সেটা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই এলমের দ্বারা দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের মধ্যেই সফলতা দান করবে উভয় জাহানের মধ্যে। যে ব্যক্তি এলম অনুযায়ী চলবে যে ব্যক্তি এলম অনুযায়ী চলবে তার জীবনকে পরিচালনা করবে তার দুনিয়ার জীবনেও ব্যর্থতা আসবে না তার কবরের জিন্দগিতে ব্যর্থতা আসবে না হাসরের ময়দানে তার ব্যর্থতা আসবে না হিসাব কিতাবের সময় তার ব্যর্থতা আসবে না ফুলসিরাত পার হওয়ার সময় তার ব্যর্থতা আসবে না জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রেও তার কোনো ব্যর্থতা আসবে না। আল্লাহ পাক আমাদেরকে সহিহ ইলম সঠিকভাবে অর্জন করার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে নসিব ফরমান।